প্রতিমা ব্যানার্জির বাড়ি লোক? হ্যাঁ বলুন সিস্টার। পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। কি হয়েছে? কি শুনছো? দিদি ভাইয়ের জ্ঞান ফিরে এসেছে। থ্যাংক ইউ ডক্টর। ডাক্তারবাবু, আমরা কি একবার দেখা করতে পারি? পারেন, তবে সবাই একসঙ্গে নয়, একজন একজন করে। আর এমন কিছু করবেন না যাতে পেশেন্ট এক্সাইটেড হয়ে যেতে পারে। প্রমিস। ডক্টর, আপনার কি মনে হয় বৌদির বিপদ কেটে গেছে? দেখুন, পুরোপুরি কেটে গেছে বলবো না, এখনও বেশ কিছুদিন অবজারভেশনে রাখতে হবে, অন্তত ECG রিপোর্টটা না আসে অবধি। সে বুকের উপর থেকে একটা বিরাট পাথর নেমে গেল। মনে পড়ে এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালে দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথা, লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচে, নম্র চোখের কম্প্র কাজল লেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতায় চলে এসো মোর ডাকে, সময় ফুরালে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর। এভাবে আমাকে চমকে দেওয়াটা অসম্ভব, কারণ তোমার স্পর্শ আমি মরে যাবার পরও ঠিক বুঝতে পারবো। ধ্যাত, দিলে তো সকাল সকাল মনটা খারাপ করে। কেন, আমি আবার কি করলাম? এই যে মরে যাবার কথা বললাম, আমি কোথায় সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার জন্য একগুচ্ছ নতুন প্রাণ খুঁজে নিয়ে এলাম। নতুন প্রাণ? শুধু নতুন নয় মশাই, রঙিন প্রাণ। এক একটা ফুল এক একটা নতুন জীবন, যখন ফুটে ওঠে একগুচ্ছ রঙিন স্বপ্ন নিয়ে আসে আমাদের জন্য। আমার সব স্বপ্ন আমি তোমায় দিলাম ঋষি। কি সুন্দর করে বললে তুমি, এক একটা ফুল এক একটা প্রাণ। সত্যি তোমার চোখে গোটা পৃথিবীটা অন্যরকম। না, অন্যরকম তো হবে, আমি তো আর তোমাদের মতন ইট কাঠ ভরা শহরে মানুষ হইনি। আমার বাড়ির চারপাশে ছিল পাহাড় জঙ্গল আর নদী, কত কথা বলতাম সারাদিন ওদের সাথে, গাছ পাতা ফুল
সবাই আমার বন্ধু ছিল। তোমাকে বিয়ে করে শহরে নিয়ে এসে তোমায় খুব কষ্ট দিলাম না? অদিতি, এই ইট কাঠ পাথরের জঙ্গলে তোমার তোমার দম বন্ধ হয়ে আসে, বলো আসে না? না, আসে না। তুমি সত্যি কথা বলছো না? তুমি না ভীষণ বোকা জানো? কেন? জানো রে, সে ভালোবাসা না থাকলে এই পৃথিবীর সব রং সাদার কালোতে বদলে যেত। আমার ভালোবাসা পড়ে থাকবে এখানে, আর আমি অন্য কোথাও গিয়ে শান্তি পাবো? তাহলে এইটুকু অন্তত বোঝা গেল যে তোমার ভালোবাসা এই শহরেই কোথাও আছে, তাই তো? কোথায় আছে সে? কোথায়? এখানেই আছে, এখানেই আছে মশাই। আর যার জন্য আমি এখানে পড়ে আছি, এই শহরে থাকো, এই শহরে থাকো, আমার কাছে থাকো, খুব কাছে, আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। অদিতি, একা একা এ ঘরে তুই কি করছিস? অদিতি আসবে তো, অপেক্ষা করছি। ও ফুল নিয়ে আসবে বলেছে, অনেক ফুল, এক একটা ফুল ও বলেছে যে এক একটা জীবন, আর এক গুচ্ছ ফুল এক গুচ্ছ রঙিন স্বপ্ন, এইখানটা ও সাজিয়ে রাখবে। আচ্ছা ঋষি, তুই তো আগে কত কবিতা লিখতিস, এখন আর লিখিস না কেন? লিখবো? হ্যাঁ লিখবো, অদিতি ফিরে আসু। আসলে আমার সমস্ত লেখা তো শেষ করার পর প্রথম অদিতিকে শোনাতাম, তো ফিরে আসুক, লিখবো। তুই আবার লেখা শুরু কর, দেখবি ও ঠিক ফিরে আসবে, তাই না? কিন্তু তোমরা যে বলতে যে অদিতি মরে গেছে, কে কে বলেছে এটা? সবাই, মা মা খুব বলতো, জোর দিয়ে বলতো যে অদিতি বেঁচে নেই। কিন্তু আমি জানতাম, জানো তো পিসিমনি, আমি জানতাম যে অদিতি ঠিক ফিরে আসবে আমার কাছে, আসবেই। হ্যাঁ, তুই তুই এসব কথা ভুলে যা বাবা, আয় আমার সঙ্গে, আয় চল তোমার ঘরে, চলো। আচ্ছা পিসুমনি, মা অদিতিকে সব খারাপ খারাপ কথা বলতো না, ঝগড়া করতো, যেদিনকে অদিতি চলে গেল সেদিনকে মা ওকে কিছু একটা বলেছিল, তো কি বলেছিল অদিতি সেটা আমাকে বলেনি, জানো তো। সেই যে অদিতি আমার সঙ্গে ঝগড়া করে চলে গেল, আর তো ফিরেও আসছে না ঠিকঠাক করে, কিন্তু কি 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 বলেছিল মা অদিতি? আচ্ছা অদিতি কি মার জন্যই
তুই এসব কথা ভুলে যা বাবা, আয় তুই আমার সঙ্গে আয়, চল আমার ঘরে যাবি, চল চল। অদিতি তো ফিরে এসেছে, হ্যাঁ চল চল। পেশেন্টকে কথা বলাবেন না, ঠিক আছে? মা, মা তুমি বাড়ি ফিরে চলো, আর কোনোদিন আমার জন্য তোমায় কষ্ট পেতে হবে না মা। ছেলেটা তো আমাকে ভাবিয়ে তুললো। আমিও তো সারাক্ষণ রাবণের কথাই ভেবে চলেছি। যতই ভাবছি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। সবচেয়ে বড় কথা কি জানো, আমরা ওর কনফিডেন্সটা হারিয়ে ফেলেছি। ওরা আমাদেরকে বিশ্বাস করতে পারছে না। এখন কিছু বলতে গেলেই হয় বুঝবে, কথা রেখে যাবে। আচ্ছা ও এরকম কেন হলো তুমি কি জানো? হয়তো পুরোটা জানি না, কিন্তু কিছুটা তো বুঝতে পারি। কি জানো? একা হয়ে গেছে, সমস্ত দায়িত্ব ওর মাথায়। আচ্ছা এটা কি বলছো তুমি, প্লাবন একা হতে যাবে কেন? আমরা তো আছি, আমরা কি কেউ না? আমরা ওর বন্ধু হতে পারিনি। এই সময় কেউ যদি পাশে থাকতো ওর, ও তাকে সব খুলে বলতে পারতো। এই কথা ঠিক যে দীপ্তি মরে গিয়ে প্লাবন সত্যি একা হয়ে গেছে। আচ্ছা বিনোদিনী, প্লাবন আর একটা বিয়ে দিলে হয় না? না মানে আমি বলছিলাম যে ও নিজেই যদি কাউকে পছন্দ। অসম্ভব। আসলে দীপ্তির ভূত ওর মাথায় এমন ভাবে চেপে বসে আছে না, ওটা না নামলে ওকে রাজি করানো যাবে না। এখন জোড়াজুড়ি করলে ফল উল্টো হতে পারে। দেখো যে মারা গেছে তাকে নিয়ে কিছু বলা উচিত আমি জানি, তো আমি বলতে বাধ্য হচ্ছি, প্লাবনের আজকে এই অবস্থা কিন্তু দীপ্তির জন্যেই। মেয়েটা নিজে তো মরলো, সেই সঙ্গে আমাদের ছেলেটাকেও মেরে রেখে গেল। দীপ্তিকে একা দোষ দিয়ে তো কোনো লাভ নেই, প্লাবন তো আস্তে আস্তে সবকিছু মেনে নিচ্ছিল। শুধু একজনের জন্য সব কিছু গোলমাল হয়ে গেল। একজন কি? একজন অরুন্ধতি দেবী। অরুন্ধতি কি করছে? অরুন্ধতি কিছু বলেনি, বেরিয়ে গেছে, ফুসকে এমনি বেরিয়ে গেছে কথাটা। বিনোদিনী আমার কাছে কিছু লুকিয়ে নয়। ভবিষ্যৎ জড়িয়ে আছে, বলো বলো অরুন্ধতি কি বলেছে?
তুমি যখন তুমি ব্যবসার কাজে গেলে না বাইরে, তখন অরুন্ধতী দেবী প্লাবনকে দিয়ে প্লাবনকে কি এই সমস্ত সম্পত্তি উনার নামে লিখিয়ে নেওয়ার জন্য জোর করছিলেন। সেই থেকে আমার ছেলেটার হাসি, খাওয়া, ঘুম সব উড়ে গেল, যেটা কেমন একা হয়ে গেল, সব দিক থেকে একা হয়ে গেল। একা ভীষণ ভাবে একা। তুমি এসছো? আমি তো তোমার কাছেই আছি প্রতিমা, আমরা সবাই তোমার কাছাকাছি রয়েছি। বাকি জীবনটা সবাই এভাবে কাছাকাছি থেকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তুমি আর কথা বলো না প্রতিমা, আমি তো তোমার পাশেই আছি, তুমি একটু ঘুমিয়ে নাও। আমার যে কিছু কথা বলার ছিল। ঠিক আছে, এখন কোনো কথা না, তুমি আগে সুস্থ হয়ে বাড়ি ফিরে চলো, তারপর সব তোমার কথা শুনবো। আমি জানি আমি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না। এই দেখো, এই সমস্ত তুমি কি কথা বলছো প্রতিমা? ঠিকই বলছি, আমি আর সুস্থ হব না। এখনো তুমি আমার উপর রাগ করে আছো প্রতিমা? আচ্ছা দেখো, যা হবার তা তো হয়েই গেছে, কেন তুমি ওইসব কথা ভুলতে পারছো না প্রতিমা? আমি তোমার কাছে ক্ষমা চাইছি। রাগ তোমার উপর এত বছর ধরে সংসার করছো আমার সঙ্গে, আমাকে চিনতে পারলে না? রাগ নয় গো, আমি বুঝতে পারছি যা হবার তা তো হবেই, আমি আর ফিরব না। ব্যাস আর নয় প্রতিম, ডাক্তারবাবু তোমাকে কথা বলতে বারণ করেছেন, রেস্ট নাও, আমি যাই এবার। শোনো, আমি আমি কথাগুলো বলতে চাই, যদি আর এই কথাগুলো বলার সময় না পাই, সময় যে ক্রমশ শেষ হয়ে আসছে। বেশ তুমি বলো, আমি শুনছি। আমার কাবেরীকে তুমি দেখো, এই বয়সে মেয়েটা একের পর এক
ধাক্কা খাচ্ছে। ওকে ওকে তুমি ছাড়া দেখা তো কেউ নেই। আচ্ছা এইসব তুমি কি বলছো প্রতিমা? আচ্ছা কাবেরী কি শুধু আমার? তুমিও তো ওর মা, তো ওকে আগলে রাখার দায়িত্ব তো তোমারও। প্রতিমা